আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি রাজিয়া বাহার ব্লগ থেকে। কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজ আর একটা নতুন ব্লগ শুরু করতে যাচ্ছি। তো সকালে ঘুম থেকে উঠে অফ ক্যামেরা চা নাস্তা খেয়ে, আর তখন আর ক্যামেরাটা ওপেন করা হয়নি, এখন সবজি গুছাচ্ছি। এখন তো শীতকালীন সবজির সিজন, তো রাতে সবজিগুলো নিয়ে আসা হয়েছিল, যেমন মূলো, শিম, তারপর সরিষা পাতা, ধনে পাতা, কাঁচামরিচ, এগুলো, তারপর চুকাই পাতা, মানে টক পাতা যেটাকে বলে, ওইটা তো নিয়ে আসা হয়েছিল। আর তখন রাতে আর গুছাই নাই, আর এখন গুছাচ্ছি আর রান্না করছি, রান্না করতেছি। প্রথমে ওয়া জিহানের খিচুড়িটা বসাইছি, পরবর্তীতে এখানে চাল ধুয়ে পানি রাখছি। এটা অবশ্য একটা টিপস রান্নার ঘরের, চাল ধোয়া পানিটা আপনারা ফেলবেন তো পানিটা অযথা নষ্ট হচ্ছে, তো তুলে রাখলে হয়তো গাছেও দিতে পারবেন। আর চালের মধ্যে যেই মেডিসিনটা থাকে পোকা না ধরার জন্য, সেই মেডিসিনটা ধুয়ে, সেই মেডিসিন সহ পানিটা ধুয়ে তুলে রাখলে যে অনেক সময় দেখা যায় গন্ধ গড়ে, বা যে আমি আসলে বোঝাতে পারতেছি না, ওগুলোতে ছোটো ছোটো পোকা আসে। তো এই চালের পানিটা ছিটিয়ে দিলে পোকাটা আর আসে না। তো পানিটা তুলে রাখলে অবশ্যই ভালো, পানির কি বলে বেশি খরচ করা থেকে, মানে বিরত থাকা যায় অপচয় করা থেকে। তো যাই হোক, এটা আমি ধুয়ে রেখে আসছি, পরবর্তীতে গিয়ে বসাবো। আর এখন রুমে আসছি, আমার রুমটা একটু অগুছালো, তো ক্লিন করতে হবে। আর ওয়াজিয়ান ঘুম থেকে উঠে খালি শরীরে হাঁটতেছে, ওকে অল্প অল্প করে চেঞ্জ করাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে ও একবার বিছানায় উঠতেছে, একবার নিচে নামতেছে। তো এখানে ও সকেট বা বোর্ডটা নিয়ে বসে আছে, তখন আমি ওটা অফ করে দিয়েছি। তো এভাবে ওকে ওর পিছনে দৌড়াতে দৌড়াতে আমি অফ ক্যামেরায় আমার ঘরটা গুছিয়ে নিয়েছি। আর এখানে এটা টক পাতা, এটাকে নাকি চুকাই পাতা বলে, আমি আসলে জানি না এটার শুদ্ধ কি বলে। আর এখানে মলা মাছ আর দুইটা জলপাই নিয়েছি, আর একদিকে আমি ধনে পাতা নিয়েছি ভিজিয়ে। তো এগুলো দিয়ে আমি আজকে রান্না করব। এটা অবশ্য সকালের রান্না, সকালের না মানে এখন রান্না করতেছি, দুপুরে ওইটা খাওয়া হবে বা রাতে খাওয়া হবে। তো রান্নাটা করতেছি, এগুলো ভিজিয়ে রাখলাম, সেই ফাঁকে আমি ভাতটা বসাবো। তো ভিজিয়ে রেখে আর আমি ক্যামেরাটা তখন আর ওপেন করিনি, আমি অফ ক্যামেরায় সব কিছু কেটে নিয়েছি, টক পাতা, ধনে পাতা, পেঁয়াজ, তারপর মাছগুলো ধুয়ে নিয়েছি, আর সেই সাথে আমার ভাতটা হয়ে আসছে। তো আমি এখন নিচে থেকেই সব কিছু দিয়ে পেঁয়াজ, রসুন, প্রতিদিনের মতো যেই মশলাগুলো দিয়ে থাকি রান্নায়, তো সে সব মশলা অল্প অল্প, মরিচ, ধনে, হলুদ, সব কিছুই নিচ থেকে দিয়ে তারপর চুলায় ওঠাচ্ছি। আর এটা সহজ হওয়ার সুবিধার্থে নিচ থেকে দিয়ে তুলতেছি। যাই হোক, তো আমি রান্না করতে করতে আপনাদের সাথে আমার প্রতিদিনের মতোই একটাই রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব দিয়ে বেল বাটনটি বাজিয়ে রাখবেন, যাতে আমি কোনো ব্লগ বা ভিডিও আপলোড করলে আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। আর অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ আজকের কোনো ব্লগের কোথাও কোনো অংশে যদি সমপরিমাণ ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে যাবেন। আর এখানে আমি টক পাতাটা রান্না করছি, এরকম গ্রেভি মতো হয়েছে। আমি অবশ্য সাথে দুইটা জলপাইও দিয়েছিলাম যাতে ভালো হয়। আর পরবর্তীতে এটা আমি রান্নার জন্য অল্প কিছু চাল আর যে ছোটো মাছগুলো রাখা হয়, এটাকে কি মাছ বলে আমি জানি না, তো শুদ্ধ ভাষায় এটার অরিজিনাল নাম কি আমি বলতে পারবো না, তবে এটা অনেক কাঁটাযুক্ত মাছ, তো এটা সবসময় রান্না করে খাওয়া যায় না। তো আমার শাশুড়ি মা বলতেছেন যে এটা দিয়ে ব্লেন্ড করে এটা দিয়ে কাবাবের মতো
জল কাবাব, যেটা ওটা পরোটার মতো করে নেওয়ার জন্য। তো এখানে আমি ওটার প্রস্তুতি করে নিচ্ছি। চাল বেটে নিব, পেঁয়াজ রসুন বেটে নিব, আর মাছটাও ব্লেন্ড করে নিব। তো একে একে আমার সব কিছু ব্লেন্ড করতেছি। আর সেই কাবাব করার জন্য আমি এখানে লবণ, হলুদ, মরিচ, ধনে, কাবাব মশালা, টেস্টিং সল্ট সব কিছু নিয়েছি। বড় টেবিল চামচ দিয়ে এক চামচ এক চামচ করে আমি এখানে সব মশালা একসাথে মেখে অর্ধেক আমি পেঁয়াজ রসুনে দিব, আর অর্ধেক আমি যেই মাছটা পেস্ট করেছি সেই মাছে দিব। আর অল্প চাল যেটা আমি ভিজিয়েছিলাম সেটাও আমি ব্লেন্ড করে নিয়েছি মাছের সাথে দেওয়ার জন্য। আবার আমি অল্প কর্নফ্লাওয়ারও দেব, যাতে মাছটা একটু বল শেপ বা কিমা শেপ করতে আমার সুবিধা হয়। যাই হোক, তো আমি এটা সব কিছু অফ ক্যামেরায় করে নিয়েছি। আর এখানে আমি ওয়াজিহানের নতুন করে খিচুড়ি বসাইছি, তো তার জন্য আমি ধনে পাতার একটা কাঁচামরিচ নিয়েছি। তো আমি খিচুড়িটা হয়ে গেছে, অফ ক্যামেরায় নামিয়ে নিয়েছি। আর এখন আমি কড়াইটা বসিয়ে তেল গরম করে বাকি সব মশলা দিয়ে নিচ্ছি। আর আমি তো সব মশলাই একই সাথে নিয়ে নিয়েছিলাম, তো এখন শুধু মশলাটা খসানোর পালা। তো মশলা খসিয়ে আমি অল্প গরম জল দিয়ে, তারপর জলটা ফুটে আসলে আমি বাকি সব কাবাব বা কিমা যেটাই বলেন না কেন, ওটা আমি বল আকৃতির করে সেই ফুটানো জলে দিয়ে দিব। তারপর কতক্ষণ, 15-20 মিনিটের মতো জাল করে নিলে আমার কাবাবটা হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমি অল্প গরম জল দিয়ে দিয়েছি। আর এখানে আমি এখন কাবাবটা দিয়ে নিব এইরকম। আর আমি যেহেতু ভয়েস ওভার করতেছি, তো একটু টাইমটা ডিফারেন্ট। আর এখানে আমার লাইটিংয়ের জন্য আলোটা একটু বেশ কম এরকম হবে, প্লিজ এগুলো স্কিপ করবেন বা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এরকম কাবাব অবশ্যই একবার বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন, কারণ এই কাবাবটা অনেক মজাদার হয়ে থাকে। তো আমার রান্নাটা প্রায় অলরেডি শেষ, শেষের দিকে, তো আমি এখন নামিয়ে নিব। আর কতক্ষণ অফ ক্যামেরা ছুলে রাখবো যাতে আমার জলটা একটু কমে আসে। আর এখানে আমি রান্না শেষে এসে দেখতেছি আমার শাশুড়ি মা হাঁসের জন্য খাবার কাটতেছেন, আর ওয়াজিহান খেলতেছে। তো আমি যতই ঘরটা গোছাই না কেন, আমার ঘর গোছানো থাকেই না যে ওয়াজিহান খেলে এইদিকে সেইদিকে সব কিছু ময়লা করে।